Happy birthday to you. Happy birthday to Onushion. Happy birthday to you. নমস্কার, অনুশীলনের তরফ থেকে আমি সুমন্ত ব্যানার্জি, অনুশীলনের প্রতিষ্ঠাতা নির্মাতাদের একজন। আমাদের অনুশীলন একটি কোচিং সেন্টার, সিবিএসই কোচিং সেন্টার, যেখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি সিবিএসই বোর্ডের সমস্ত সাবজেক্ট অত্যন্ত সুচারুভাবে অনেক শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালনা করা হয়। অনুশীলনের আজকে জন্মদিন, আজ পয়লা ডিসেম্বর, অনুশীলনের আজ দ্বিতীয় বর্ষপূর্তি। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা শিক্ষার সঙ্গে, শিক্ষা জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি, তো বরাবরই আমরা চাই যে একটু যদি সমাজের দুস্থ, পিছিয়ে পড়া মানুষ, যাদের থেকে আমরা কিছুটা এগিয়ে রয়েছি, তাদেরকে অন্তত একটু সমতার মধ্যে আনতে পারি। সে কারণেই আজকে এখানে আসা, এই চন্দ্রপুর আদিবাসী পাড়ায়। এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে, বেশ কিছু মানুষ রয়েছেন যারা সমাজের কাছে আমাদের থেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছেন, তাই তাদের সমতায় আনার জন্য সবার আগে যেটা প্রয়োজন, খাদ্য না, বস্ত্র হ্যাঁ কিছুটা, বাসস্থান বটেই, তবে যেটা থাকলে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটেই জুটবে, সেটা হলো বিদ্যা, শিক্ষা। সেটার জন্যই এখানে আসা, আমরা সেটার সঙ্গেই জড়িয়ে আজকে এসে আমরা এখানে আপ্লুত। এখানে যে বাচ্চাগুলি রয়েছে, সে বাচ্চাগুলির হাতে ANSP ট্রাস্ট, আমি নারী সব পারি ট্রাস্টের হাত ধরে আমরা বেশ কিছু শিক্ষা সংক্রান্ত উপকরণ দিতে পারলাম, এবং তার সঙ্গে শীত আসছে, তাই শীতের জন্য কম্বল আমরা এখানে পরিবার পিছু দিতে পারলাম। আমরা আপ্লুত, আমরা জানি না কতটা কাজে লাগতে পারলাম, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের, মানে আর্থিকভাবে আমরা যে কতটা পরিতুষ্টির সঙ্গে এখান থেকে ফেরত যাব, এ বলার অপেক্ষা রাখে না। কথা দিচ্ছি, অনুশীলন ঠিক এ বছরের মতনই আগামী দিনেও এই এলাকার মানুষের, এই এলাকার বাচ্চার, শিশুর ভবিষ্যতের জন্য যতটা প্রয়োজন ততটা অবশ্যই করার চেষ্টা করবে। ANSP ট্রাস্ট আমাদের, তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আমরা আগামী দিনেও তাদের সঙ্গতা চাই, এই সঙ্গতার মাধ্যমে আশা করি অনুশীলন আগামী দিনে আরও বেশ কিছু এলাকার পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রী এবং এলাকার কিছু মানুষের উন্নতির জন্য, উন্নয়নের জন্য আগামী দিনেও এগিয়ে আসবে। আমাদেরকে আশীর্বাদ করবেন আপনারা। নমস্কার। আমি নারী সব পারি।